স্কুলের সময় ট্রাক চলাচল বন্ধের দাবি। বনগায় গৃহবধূর মৃত্যুর পর গর্জে উঠলেন অন্যান্য অভিভাবকেরা। ডবল লেনের রাস্তার দাবি পৌর প্রধানের। সন্তানকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় গর্জে উঠলেন অভিভাবকেরা। এদিন অভিভাবকদের পক্ষ থেকে দাবি করা হয়, দ্রুত শহরের রাস্তায় ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করতে হবে, প্রয়োজনে সকাল থেকে স্কুলের সময় পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ রাখতে হবে। এদিন প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিভাবকেরা। কোনো সাহায্য করেনি পুলিশে, ছয় ঘুরে কয়েকটা ছেলে গিয়ে ওকে গাড়িটাকে ধাওয়া করেছে, বাটাং মোড়ে ছেটিকে দাঁড় করানো হয়েছিল এবং কোনো রিল্যাক্সে আছে, সেটা কোনো মধ্যে দেখে মনে হচ্ছে না কোনো ফিলিংস হয়েছে বা একদম এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এই ধরনের কোনো মধ্যে ফিলিংস ছিল না কোনো ভূমিকা নেই। আপনি যেটা বলছেন যে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দেখছিল, জানা গিয়েছে বনগাঁ শিমুলতলা এলাকার গৃহবধূ শ্রাবণী পাল এদিন স্বামী সৌমেন পালের সাথে ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলেন। বনগাঁ ছয়ঘরিয়া এলাকায় সেন্ট জোসেফ স্কুলে ছেলেকে দিয়ে ফেরার পথে যশোর রোডের ওপর ঘটে দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় গৃহবধূর। গুরুতর জখম স্বামী সৌমেন। বর্তমানে সৌমেন বাবুর চিকিৎসা চলছে বনগাঁ মহকুমা হাসপাতালে। সকালে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, এটা আমরা সবাই খুবই দুঃখিত, কারণ এরকম ঘটনা হওয়া উচিত নয়। আমার মনে হয় যদি প্রশাসন একটু তৎপর থাকতো তাহলে এরকম ঘটনা ঘটতো না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যে প্রশাসন একটু তৎপর হোক, যেন স্কুল টাইমে ট্রাক চলাচলটা বন্ধ হোক। আগেও আমরা দেখেছি স্কুল টাইমে যেরকম ট্রাক চলাচল বন্ধ ছিল, আগের মতো সেই অবস্থা হলে ভালো হয়, কারণ এইভাবে দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে আমাদের পক্ষে খুবই বিপজ্জনক বিষয়টা। আজ সকালে যে ঘটনা ঘটেছে এটা খুবই মর্মান্তিক, তবে আমি প্রশাসনের কাছে এটাই বলতে চাই যে সকাল সাতটার থেকে রাত নটা পর্যন্ত যেন গাড়িটা বন্ধ থাকে, যাতে আগামীতে এই ক্ষতির মুখোমুখি না হই, তার জন্য বিশেষ করে প্রশাসনের কাছে আমরা দাবি জানাতে চাই। এই বিষয়ে এক অভিভাবিকা শিবানী মণ্ডল বলেন, আমার চোখের সামনে দুর্ঘটনা ঘটে গেল, সন্তানকে নিয়ে আমাদেরও স্কুলে আসতে হয়, সবসময় একটা ভয় কাজ করে, আমরা চাই স্কুল টাইমে লরি বন্ধ করার ব্যবস্থা নিক প্রশাসন। ঘটনাটা ঘটেছে পুরো আমার বাচ্চা থেকে 10 ফুট ডিফারেন্স হবে, আমার বাচ্চা তো পুরো হতভাগ্য, বাবা এটা কি হলো, দুজন কি মারা গেছে, এবার বাচ্চা বাবা কি বলতে পারে, সে তো ভয়ে স্কুলে আজকে ঢুকতেই ভয় পাচ্ছে, কালকে আমি বাচ্চা পাঠানোর আগে 10 বার চিন্তা করতে হবে। এই প্রত্যেক দিন এই রাস্তায় ট্রাকগুলোতে এরকমভাবে যাবে, যত মানুষ দেখবে তত যেন সামনে এগিয়ে আসে, অন্তত 1 ঘন্টা যেরকম 7টার থেকে 8টা যখন আমাদের থাকে, যখন 8টার থেকে 9টা স্কুল থাকে, 9টার মধ্যে অন্তত সেই টাইম টুকটো একটু ট্রাকের অবস্থা ঠিক হয়, যেতে গেলে উঠতে গেলে, আজকে 2 দিন হলো, আজকে আমার পুলিশ প্রশাসন পুরো রাস্তায় ভর্তি, কাল কিন্তু আবার সেটা বন্ধ হয়ে যাবে, কোনো লাইফের রিস্কই নেই। আমরা সকালে দিয়ে যাচ্ছি কাজ, আমি বাড়ি ফিরবো, আমি ফিরবো না, আমার হাজবেন্ড ফিরবে না, আমার বাচ্চা ফিরবে, সেটা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। এই বিষয়ে অপর এক অভিভাবিকা পৃথা দাস রায় জানান, গাড়ি চলাচলের জন্য আগে নির্দিষ্ট নিয়ম ছিল, আমরা চাই সেই নিয়মেই রাত্রে গাড়ি চলাচল করুক। বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটা ঘটেছে, এর একমাত্র কারণ হচ্ছে ট্রাক চলাচল। প্রথমত ট্রাকগুলো সারা দিন চলে, আর আগে যেটা হতো না, আগে সেটা রাত 10টার পরে হতো, আমরা চাইছি রাত 10টার পর থেকে ট্রাকটা চলুক। আমাদের একান্তভাবে অনুরোধ প্রশাসনের কাছে, তারা এই ট্রাক চলাচল, অটো চলাচল, তারপরে সৌহার্দ্য সম্প্রীতি এইগুলোকে যদি একটু নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের খুব ভালো হয়, অন্ততপক্ষে আমাদের বাড়ি ফেরার পথে। জানা গেছে অভিভাবিকারা নিয়ন্ত্রিত ট্রাক চলাচলের দাবি জানিয়ে আগামী দিনে প্রশাসনের দ্বারস্থ হতে চলেছে। এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ দুর্ঘটনাগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বর্ডার থেকে বিএসএফ ক্যাম্প মোড় পর্যন্ত পৃথক লেনের রাস্তার প্রয়োজন, গাছ বাঁচিয়ে লরি চলাচলের জন্য আলাদা রাস্তা তৈরি করতে হবে। আমরা দীর্ঘদিন ধরে এনএইচ কর্তৃপক্ষের কাছে এই দাবি জানিয়ে আসছি, কেন্দ্রীয় সরকারের কাছেও একই আবেদন করব। পাশাপাশি বনগাঁর প্রতিটি স্কুলের সামনে আরও পুলিশি বন্দোবস্তের আবেদন করেন তিনি। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এখান থেকে প্রচুর যে ইনকাম করে তার একটা অংশ এই শহরের পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য ব্যবহার করা হয়। এনএইচ এই রাস্তার ব্যাপারে উদাসীন, গাছকে রেখে পাশ দিয়ে একটা রাস্তা করার প্রস্তাব আমি দিয়েছিলাম, সেটা বলছে আমাদের এখানে সেই রাস্তা হবে রাকাল দাস
এই বর্ডার থেকে সংযোগ রেখে আমাদের বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় অবধি সেটা নিয়ে আসার কথা বলেছি, যাতে লরি এখান থেকে যাওয়ার সময় সেপারেট যায় এবং মানুষ চলাচলের রাস্তা যেন আলাদা হয়। পাশাপাশি যেখানে পুলিশি ব্যবস্থা, যেখানে যেখানে স্কুল আছে সেই এরিয়ায় অত্যন্ত সতর্কভাবে থাকতে হবে। শুধু রাকাল দাস, ঠাকুরহরি দাস নয়, চার্চের স্কুল নয়, বনগাঁর কুমুদিনী স্কুল, বনগাঁ হাই স্কুল, রাস্তার পাশে যেমন আমাদের শক্তি চাপাবেড়া হাই স্কুল, এই জায়গাগুলোকে আমাদের সমস্ত জায়গায় অন্তত পুলিশি ব্যবস্থা এবং এখানে স্পিড ব্রেকার ব্যবস্থা করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখব, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখব যে এগুলো যেন সুষ্ঠুভাবে বনগাঁর এই প্রায় 2900 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনকাম করে, যেন এখানে পরিবহন ব্যবস্থাকে সঠিকভাবে চালানোর জন্য তারা ব্যবস্থা নেয়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।